বন্ধুরা, ভাগ্যবান হতে কে না চায়, কিন্তু জীবনের এই উত্থান পতনে ভাগ্য কখনো আমাদের সাথ দেয় তো কখনো দেয় না। অনেক মানুষ ভাগ্যের জোরে বড় সড় দুর্ঘটনা থেকেও রক্ষা পেয়ে যান। কেউ বা ভাগ্যের জোরে রাতারাতি ধনী হচ্ছে, তো কেউ বা গরিব। ঠিক এমনই একজন ব্যক্তি, যিনি অ্যাটম বোমা মারার স্থানে সেই সময় মজুদ থাকার পরেও অক্ষত অবস্থায় বেঁচে আছেন। বন্ধুরা, আপনারা কি ভাবতে পারেন এরোপ্লেন থেকে পড়ে যাবার পরেও বাঁচার কোনো সম্ভাবনা থাকতে পারে? কিন্তু শুধুমাত্র ভাগ্যের জোরে তিনি এখনো অক্ষত অবস্থায় জীবনযাপন করছেন। কারোবা শরীরে বিজলি পড়ার পরেও আছেন দিব্যি সুস্থ। এমনই পাঁচজন ভাগ্যবান ব্যক্তিদের নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তাই আর দেরি না করে এখনই ভিডিওটিকে লাইক করে দিন আর কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। ফ্রানো সালেক। বন্ধুরা, ফ্রানো সালেককে পৃথিবীর অন্যতম একজন ভাগ্যবান ব্যক্তি বলে মনে করা হয়, কারণ তিনি এমন কিছু মারাত্মক দুর্ঘটনা থেকে উদ্ধার হয়ে ফিরেছেন যা থেকে বেঁচে ফেরাই ছিল অসম্ভব। 1962 সালের ঘটনা, তিনি ট্রেনে ভ্রমণ করেছিলেন। হঠাৎই ট্রেনের বগিগুলো ইঞ্জিন থেকে আলাদা হতে শুরু করে এবং নদীতে পড়ে যায়। ট্রেনে থাকা সকলের মৃতদেহ উদ্ধার করা হলেও ফ্রানো সাঁতার কেটে নদীর কিনারায় উঠে আসেন। এমন আরেকটি ঘটনা ঘটে তার সাথে। 1983 সালে ফ্রানো সালেক এরোপ্লেনে কোথাও যাচ্ছিলেন, সেটিও ক্র্যাশ হয়। কিন্তু মজার ব্যাপার হলো, ফ্রানো সালেক এবারও বেঁচে যান। তিনি প্লেনের দরজা খুলে নিচে লাফ দেন আর এসে পড়েন একটি খড়ের গাদার উপর। শারীরিকভাবেও তার কোনো ক্ষতি হয়নি। বন্ধুরা, শুধুমাত্র ভাগ্যের জোরে বেঁচে যান ফ্রানো সালেক। সোটোমো ইয়াগুচি। বন্ধুরা, সোটোমোকেও বিশ্বের অন্যতম একজন ভাগ্যবান ব্যক্তি বললে ভুল হবে না। 6 আগস্ট 1945 সালে তিনি একটি বিজনেস ট্রিপে হিরোশিমা এসেছিলেন। সেখানে তিনি কাজ করছিলেন আর সেখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে হিরোশিমাতে অ্যাটম বোম ফেলা হয়। পুরো শহর জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, সোটোমো বেঁচে গিয়েছিলেন। ছোটখাটো ইঞ্জুরি হলেও তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু বন্ধুরা, আশ্চর্যের ব্যাপার হলো, তার বাড়ি নাগাসাকি। সে সেখানে 7 আগস্ট ফিরে যায় এবং সেখানেও ফেলা হয় অ্যাটম বোমা। বন্ধুরা, কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। সোটোমোর ক্ষেত্রেও কথাটি পুরোপুরি মিলে যায়। মেলভিন রবার্টস। বন্ধুরা, সাধারণভাবে আমরা বিশ্বাস করি যে আকাশ থেকে যে স্থানে একবার বজ্রপাত হয় সেখানে আর দ্বিতীয়বার বজ্রপাত হয় না। কিন্তু বন্ধুরা, আপনাদের যদি বলি একটি ব্যক্তির ওপর প্রায় 10 থেকে 12 বার বিজলি পড়েছে, কি বিশ্বাস করবেন? হ্যাঁ বন্ধুরা, মেলভিন রবার্টস নামক এই ব্যক্তির শরীরে প্রায় 10 থেকে 12 বার বিজলি পড়েছে। বন্ধুরা নিশ্চয়ই ভাবছেন, এতবার বিজলি পড়ার পরেও তিনি কি বেঁচে আছেন? তবে আপনাদের জানিয়ে দেই, তিনি এখনো অক্ষত অবস্থায় বেঁচে আছেন। বন্ধুরা, তার চেয়ে ভাগ্যবান ব্যক্তি কি আর হতে পারে? এ যেন মৃত্যুর ফাঁদ থেকে বেঁচে ফেরা। জাসন অগলে। জাসন অগলে যখন কাজ থেকে বাসায় ফিরছিলেন সেই সময় তার সাথে ঘটে এক অদ্ভুত দুর্ঘটনা যা তাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনে। তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় একটি বড় সুপার শপে চুরি হচ্ছিল। চোর বাইরে পুলিশ দেখে রাস্তার দিকে গুলি ছুটতে থাকে আর ঠিক সেই সময় একটি গুলি জাসন আগলের বুকে গিয়ে লাগে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তিনি ব্যথা পাননি। বন্ধুরা নিশ্চয়ই ভাবছেন, এও কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলছি, কারণ তার বুক পকেটে থাকা আইফোনে বিঁধেছিল সেই গুলিটি, আর তাই প্রাণে বেঁচে যান জাসন আগলে। সাম্বোরা। বন্ধুরা, পৃথিবীর ভাগ্যবান ব্যক্তিদের তালিকায় সাম্বোরার নাম প্রথম দিকে আসবে, কেননা তিনি মৃত্যুকে স্বয়ং দেখে এসেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। সাম্বোরা একদিন পাহাড়ি পথ ধরে জঙ্গল থেকে হেঁটে আসছিলেন, ঠিক সেই সময়ে তার টর্চ লাইটটি একটি পাহাড়ের গর্তে পড়ে যায় আর সেটি তিনি তোলার চেষ্টা করছিলেন। কিন্তু যা হয় তা আপনার আমার কল্পনারও বাইরে। টর্চ লাইটটি তুলতে গিয়ে তিনি পড়ে যান দুই পাহাড়ের মাঝখানে। সেখানে তিনি না খেয়ে 4 দিন কাটান। এরপর তার ভাই তাকে খুঁজে বের করেন এবং প্রায় 200 জন শ্রমিক লাগিয়ে পাথর কেটে তাকে দুই পাহাড়ের মাঝখান থেকে তুলে আনা হয়। বন্ধুরা, তার চেয়ে বড় ভাগ্যবান আর কেই বা হতে পারে? তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। কোন ব্যক্তিটিকে আপনার সবচেয়ে বেশি ভাগ্যবান বলে মনে হয়েছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।